গ্রাফিক ডিজাইন ও ফ্রিল্যান্সিং এ আগ্রহী সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বি ডিজাইনার এন্ড ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং শিখার ধারাবাহিক প্রক্রিয়ায়। অ্যাডোবি ইলাস্ট্রেটর টিউটোরিয়াল বাংলা ফুল কোর্সের আজকের পর্বে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের খুবই গুরুত্বপূর্ণ ও ডিজাইনারদের জন্য খুবই প্রয়োজনীয় শেপ বিল্ডার টুলের কাজ দেখাবো। এই শেপ বিল্ডার টুলের সাহায্যে কিভাবে বিভিন্ন অবজেক্টকে মডিফাই করে বিভিন্ন রকমের শেপ তৈরি করা যায় বা বিভিন্ন অবজেক্টকে একসাথে একত্রে মার্চ করে কিভাবে শেপ তৈরি করা যায় এবং সেই শেপ তৈরি করার মাধ্যমে কিভাবে একটা লোগো তৈরি করা যায় সেই সব নিয়ে বিস্তারিত আলোচনা করব। টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এটা হলো গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং বিষয়ে পারস্পরিক আলোচনা ও সহযোগিতা করার জন্য একটা ফেসবুক গ্রুপ। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটি অ্যাডোবি ইলাস্ট্রেটরের 20 নং টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালের আলোচ্য বিষয় শেপ বিল্ডার টুল। অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলবারের এই টুলটি হচ্ছে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুলের শর্টকাট কি? শিফট এম। আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলবারের অন্য যে কোনো টুলে থাকা অবস্থায় যদি কিবোর্ডের শিফট এম বাটনটি প্রেস করেন সাথে সাথে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট হয়ে যাবে। এই শেপ বিল্ডার টুল গ্রুপেও আরও সাব টুল আছে, সেগুলো দেখার জন্য আপনি এই শেপ বিল্ডার টুলের উপর মাউসের লেফট বাটনের লং প্রেস করবেন অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করলে সেই সাব টুলগুলো দেখা যাবে। এখানে আছে লাইভ পেন বাকেট টুল এবং লাইভ পেন সিলেকশন টুল। আমি আজকের পর্বে শুধুমাত্র শেপ বিল্ডার টুল নিয়ে আলোচনা করব, কারণ শেপ বিল্ডার টুলের কার্যক্রম ব্যাপক বিস্তৃত। তার পরবর্তী টিউটোরিয়ালে আমি লাইভ পেন বাকেট এবং লাইভ পেন সিলেকশন টুল নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচ্য বিষয় আমাদের শেপ বিল্ডার টুল। এই টুলের সাহায্যে একাধিক শেপকে এডিট করে নতুন নতুন শেপ তৈরি করতে পারি। এই টুল দিয়ে আমরা দুই বা ততোধিক অবজেক্টকে মার্চ করতে পারি, অর্থাৎ একটার সাথে আরেকটা অবজেক্টকে অ্যাড করে দিতে পারি। দুই বা ততোধিক অবজেক্ট থেকে ওই অবজেক্টগুলোর নির্দিষ্ট অংশকে ইরেজ করে নতুন একটা অবজেক্ট তৈরি করতে পারি। এই টুল দিয়ে কাজ করার ক্ষেত্রে আপনারা একটা ব্যাপার অবশ্যই খেয়াল রাখবেন, আর সেটি হলো আপনারা যখন দুটো অবজেক্টকে এই শেপ বিল্ডার টুল দ্বারা মার্চ করে নতুন কোনো অবজেক্ট তৈরি করবেন বা অন্য কোনো শেপ তৈরি করবেন, সেক্ষেত্রে অবশ্যই সিলেকশন টুল দ্বারা ওই দুটো অবজেক্টকে বা ওই অবজেক্টগুলোকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখন সরাসরি কাজে চলে যাই। এখান থেকে আমি শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করলাম। কাজ করার পূর্বে আমি আপনাদের বলে নেই, এই শেপ বিল্ডার টুল মূলত কয়েকটা মোডে কাজ করে। এই মোডগুলো হচ্ছে, এটি মার্চ মোডে কাজ করে, এটি এক্সট্রাক্ট মোডে কাজ করে, এটি ইরেজ মোডে কাজ করে, এটি ক্রিয়েট মোডে কাজ করে। আমি পর্যায়ক্রমে আপনাদেরকে চারটি মোডে কাজ করিয়ে দেখাচ্ছি। সেক্ষেত্রে আমি এখান থেকে একটা ইলাপস টুলের সাহায্যে একটা সার্কেল ক্রিয়েট করলাম। সার্কেলের স্ট্রোক কালার হচ্ছে ব্ল্যাক, আর এই ফিল কালারটা আমি অন্য একটা কালারে ফিল করে দেই। এই সার্কেলটাকে আমি অল্টার চেপে আরেকটা ডুপ্লিকেট কপি তৈরি করি। এটারও ফিল কালারটাকে আমি এখন অন্য একটি কালার দিয়ে ফিল করে দিই। এবার আমরা জানি এই শেপ বিল্ডার টুল দিয়ে কাজ করার প্রথম শর্ত হলো এই দুটো অবজেক্টকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি যদি এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে যখন আপনি এই সার্কেলগুলোর মাঝে মাউস পয়েন্টারটা নিয়ে যাবেন তখন দেখবেন এখানে একটা শেডোর মতো দেখা যাচ্ছে। আপনি যখন মাউস পয়েন্টারটা এই সার্কেলগুলোর মাঝে হুবার করবেন দেখবেন প্রত্যেকটা অংশে কিন্তু ওই শেডোটা দেখা যাচ্ছে। এখন যদি আপনি এই মাউস পয়েন্টারের লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করেন দেখুন ভিতরে একটা কালো রেখা তৈরি হচ্ছে। এই রেখাটা যে যে শেপের উপর দিয়ে যাবে বা যেই শেপের যে যে অংশের মধ্যে দিয়ে যাবে ওই অংশের মধ্যে দিয়ে যাওয়ার পরে যদি আপনি ছেড়ে দেন দেখুন এই দুটো অংশ কিন্তু একটা শেপে পরিণত হয়ে গেছে। এখানে দুটো শেপ ছিল, সার্কেল ছিল, এই দুটো সার্কেল মিলে কিন্তু এখন একটা শেপ হয়ে গেছে। এভাবে আপনারা দুটো শেপকে একত্রে মার্চ করে একটা শেপে রূপান্তর করতে পারবেন। এছাড়া আমি যদি কন্ট্রোল জেড দিয়ে পূর্বাবস্থায় ফিরে আসি, এখন আপনি এই মাউস পয়েন্টারটিকে যখন আমি এই সার্কেলগুলোর মাঝে হুবার করছি দেখুন এটা একটা আলাদা শেপ দেখাচ্ছে, এখানে নিয়ে যাওয়ার পরে এটা একটা আলাদা শেপ দেখাচ্ছে, এখন যদি আমি এখানে নিয়ে যাই এটা একটা আলাদা শেপ দেখাচ্ছে। তার মানে এখন যদি আমি মাউস পয়েন্টার দিয়ে লেফট বাটনে ক্লিক করি তাহলে প্রত্যেকটা শেপকে কিন্তু আমি আলাদা আলাদা করে ফেলতে পারবো।
যেমন আমি যদি এখন এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমি যদি এই সিলেকশন টুল দ্বারা এগুলোকে আলাদা করি, দেখুন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা অংশে রূপান্তরিত হয়ে এখানে তিনটা শেপ তৈরি করেছে। তো শেপ বিল্ডার টুল দ্বারা এভাবে বিভিন্ন শেপকে মার্চ করে অথবা এক্সট্রাক্ট করে আলাদা আলাদা শেপ তৈরি করা যায়। শেপ বিল্ডার টুল দিয়ে আপনারা যখন কাজ করবেন তখন অবশ্যই এই ব্যাপারটাও খেয়াল রাখবেন যে আপনারা যে দুটো শেপ বা একাধিক শেপের মধ্যে যখন আপনারা মার্চ করবেন শেপগুলোকে কিন্তু এভাবে ওভারল্যাপ করতে হবে। যেমন এখানে ওভারল্যাপ করছে বলেই কিন্তু এই শেপ বিল্ডার টুলটি কাজ করছে, আর যদি ওভারল্যাপ না করে তাহলে দেখুন সমস্যাটা কি হয়। এখানে দেখুন একটু দূরে রেখেছি আমি, এখন দুটি শেপকেই আমি সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর এখান থেকে আমি শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এই সার্কেলগুলোর মাঝে আমি হুবার করছি। হুবার করার ফলশ্রুতিতে এখানে কিন্তু দুটোর কালার পরিবর্তিত হয়েছে কিন্তু নতুন কোনো শেপ তৈরি হয়নি। সেক্ষেত্রে অবশ্যই আপনারা যখন একাধিক অবজেক্ট নিয়ে এরকম কাজ করবেন সেক্ষেত্রে অবশ্যই পূর্ব শর্ত হলো এদেরকে ওভারল্যাপ করতে হবে। এখানে কিন্তু একটা সাথে একটা সংযুক্ত অবস্থায় আছে। এই অবস্থায় যদি আমি দুটোকে সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে এখন যদি দুটোর মাঝে এভাবে শেপ বিল্ডার টুল দিয়ে হুবার করি তাহলে দেখুন এখন কিন্তু দুটো অংশ একসাথে হয়নি, কারণ এটা একটাকে আরেকটা ওভারল্যাপ করেনি। কিন্তু আমি যখন এই দুটোকে একসাথে ওভারল্যাপ করি এখন যদি এটা কালারটা আমি একটু পরিবর্তন করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার যদি আমি দুটোকে সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে হুবার করি তাহলে দেখুন দুটো কিন্তু একসাথে মার্চ হয়ে একটা শেপে রূপান্তরিত হয়ে গেছে। সেক্ষেত্রে অবশ্যই শেপ বিল্ডার টুল দিয়ে কাজ করার ক্ষেত্রে প্রথম শর্ত হলো একটা একটাকে ওভারল্যাপ করতে হবে। যেমন এখন একটু লেগে আছে, এখন যদি আমি এই শেপ বিল্ডার টুল সিলেক্ট করে ওভার করি দেখুন দুটো কিন্তু একসাথে লেগে গেছে। এখন আমি আপনাদেরকে যে চার মোডের কথা বলেছিলাম, মার্চ মোড, এক্সট্রাক্ট মোড, ইরেজ মোড এবং ক্রিয়েট মোড, এই চারটা মোডে কিভাবে এই শেপ বিল্ডার টুল কাজ করে সেটা আপনাদেরকে আমি পর্যায়ক্রমে দেখাচ্ছি। প্রথমে আমি দেখাবো মার্চ মোড। এই মার্চ মোড দেখানোর জন্য আমি এই দুটো সার্কেলকেই বেছে নিলাম এবং একটা সার্কেলের কালার আমি চেঞ্জ করে দেই। এখন আমি এই দুটো সার্কেলকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যখন সার্কেলের মাঝে নিয়ে যাব তখন এই শেডোটা চলে এসেছে। এখন যদি আমি মাউসের লেফট বাটনে ক্লিক করে এরকম হোভার করি দেখুন প্রত্যেকটা অংশ কিন্তু সিলেক্ট হচ্ছে। সিলেক্ট হওয়ার পর আমি যদি এখন ছেড়ে দেই দেখুন এই দুটো অংশ একত্রে একটা শেপ তৈরি করেছে। এখানে যে মোডে কাজ করেছে এটা হচ্ছে মার্চ মোড, মানে দুটো শেপ একসাথে মার্চ হয়ে একটা শেপে রূপান্তরিত হয়েছে। এবং এখানে একটা ব্যাপার লক্ষ্য করেছেন আপনারা, আমি যদি কন্ট্রোল জেড দিয়ে আনডু করে দেখাই তাহলে দেখবেন যে মার্চ করার পরে এখানে যে কালারটা আছে এই কালারে রূপান্তরিত হয়ে গেছে, পরবর্তী যে নতুন শেপটি তৈরি হয়েছে। তো এটা হচ্ছে মূলত একটা অপশানের কারণে, আমি যখন অপশানগুলো নিয়ে আলোচনা করব এই শেপ বিল্ডার টুলে তখন আপনারা এই ব্যাপারটা বুঝতে পারবেন। যেমন এখন যদি এই পাশ থেকেও আমি হুবার করি তাহলে দেখবেন এটা এই কালার দিয়ে ফিল হয়েছে, এই পাশের যে কালারটা ছিল এই কালার দিয়ে কিন্তু ফিল হয়নি, উপরের দিকে যে কালারটা থাকছে এই কালার দিয়েই ফিল হচ্ছে, বা এই সোয়াচের এই ফিল কালার অপশানে যে কালারটা থাকছে এই কালার দিয়েই ফিল হচ্ছে। আমি যখন অপশানটা চেঞ্জ করে দিব তখন কিন্তু এই কালার দিয়েও নতুন শেপ ফিল হবে। তো এটা হচ্ছে অপশান নিয়ে যখন আলোচনা করব তখন বোঝাচ্ছে। এখন আমি আপনাদেরকে দেখাবো এক্সট্রাক্ট মোডে কিভাবে নতুন একটা শেপ তৈরি করা যায়। সেক্ষেত্রে এই সার্কেলগুলোকে আমি বেছে নিলাম, এখন সিলেকশন টুল দিয়ে দুটোকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেয়ার পর এখন যদি আমি এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে দেখুন এখন প্রত্যেকটা অংশে যখন আমি হুবার করছি প্রত্যেকটা অংশ কিন্তু আলাদা আলাদা হচ্ছে। এখানে নিয়ে যাচ্ছি এটার শেপ আলাদা বোঝা যাচ্ছে, এখানে নিয়ে যাচ্ছি এটার শেপ আলাদা বোঝা যাচ্ছে, এখানে নিয়ে যাচ্ছি এটার শেপও আলাদা বোঝা যাচ্ছে। এখন যদি আমি মাঝের এই শেপটাতে ক্লিক করি, ক্লিক করার পর এবার আমি এখানে সিলেকশন টুল সিলেক্ট করে প্রত্যেকটাকে আলাদা করে দিই দেখুন এক্সট্রাক্ট হয়ে তিনটা নতুন শেপ তৈরি করেছে। এটা দেখুন পাতার মতো দেখা যাচ্ছে, এটা এক ধরনের শেপ তৈরি হয়েছে, এটা এক ধরনের শেপ তৈরি হয়েছে। তো এটা হচ্ছে এক্সট্রাক্ট মোডে কাজ করেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো ইরেজ মোডে কিভাবে কোনো অংশকে ইরেজ করে দেয়া যায় বা মুছে দেয়া যায়। সেক্ষেত্রে কন্ট্রোল জেড চেপে আমি পূর্বাবস্থায় ফিরে আসলাম। এবার পুনরায় আমি দুটো সার্কেলকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখান থেকে আমি শেপ বিল্ডার সিলেক্ট করলাম। এখন দেখুন শেপ বিল্ডার টুলে যে মাউস পয়েন্টারটি আছে এটার নিচে কিন্তু প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। আমি যখনই কিবোর্ডের অল্টার বাটনটি প্রেস করবো ওটা কিন্তু মাইনাস হয়ে যাবে।
তার মানে এখানের কোনো অংশকে সে ইরেজ করে দিতে পারবে। এখন এখন যদি আমি এই মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করি, দেখুন এই অংশ সিলেক্ট হয়েছে, তারপর দেখুন এই অংশ সিলেক্ট হয়েছে, তারপর দেখুন এই অংশ সিলেক্ট হয়েছে। এবার যদি আমি ছেড়ে দেই, দেখুন তিনটা অংশই কিন্তু ইরেজ হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে আসি। এখন আমি চাচ্ছি এটার একটা অংশকে আমি ইরেজ করে দেবো। সেক্ষেত্রে অল্টার বাটনে প্রেস করার সাথে সাথে মাউস পয়েন্টার নিচে মাইনাস চিহ্ন চলে এসেছে। এখন যদি আমি এই অংশ সিলেক্ট করে ছেড়ে দেই, এই অংশ ডিলিট হয়ে গেছে। আবার যদি আমি কিবোর্ডের অল্টার বাটনে প্রেস করে মাউসের লেফট বাটনে প্রেস করে এ পর্যন্ত নিয়ে ছেড়ে দেই, সেক্ষেত্রে দেখুন এই অংশটুকু ইরেজ হয়ে গেছে। তার মানে এভাবে আপনি কোনো অংশকে ইরেজও করতে পারবেন কোনো শেপ থেকে। এই পাশ থেকে যদি আমি অল্টার বাটনে প্রেস করে ড্র্যাগ করি, তাহলে দেখুন এই পাশের এই অংশটুকু ইরেজ হয়ে গেছে। তার মানে একাধিক শেপ থেকে আপনারা সিলেকশনের মাধ্যমে কোনো অংশকে ইরেজ করে দিতে চাইলে সেক্ষেত্রে কিবোর্ডের অল্টার বাটনে প্রেস করে এই ইরেজটা করতে পারবেন। এবার আমি আপনাদেরকে এই শেপ বিল্ডার টুলের আরেকটা যে মোড দেখাবো সেটা হচ্ছে ক্রিয়েট মোড। ক্রিয়েট মোড দেখানোর জন্য আমি শেপগুলোকে এইভাবে পাশাপাশি রাখি। এবার এই দুটোকে আমি অল্টার প্রেস করে আরেকটা ডুপ্লিকেট তৈরি করে এখানে রাখি। এগুলোর কালারও আমি পরিবর্তন করে দেই। এখন আমি সিলেকশন টুলের সাহায্যে এই চারটি সার্কেলকে একসাথে সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে আমি যখন এই সার্কেলগুলোর মাঝে হুবার করব, দেখুন চারটি সার্কেল মার্চ হয়ে একটি শেপে রূপান্তরিত হয়ে গেছে। তো এটা তো মার্চ হয়েছে, কিন্তু আমি চাচ্ছি এই চারটি সার্কেলের মাঝের যে অংশটুকু আছে এখানে একটা নতুন শেপ ক্রিয়েট করতে। সেক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করি, দেখুন এখানে একটা শেপ ক্রিয়েট হয়েছে। এখন যদি আমি এই সার্কেলগুলোকে আলাদা করে ফেলি, তাহলে দেখুন মাঝে কিন্তু একটা শেপ ক্রিয়েট হয়েছে। এখানে ওভারল্যাপ করা ছিল বলে এই অংশটুকু অ্যাড হয়ে গেছে। আমি পুনরায় এটা আপনাদেরকে ওভারল্যাপ ছাড়া করে দেখাচ্ছি, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে কিভাবে একটা নতুন শেপ তৈরি হয়ে যাবে। এটাকে আমি একটু এই পাশে রেখে দেই, এটাকে একটু উপরে নিয়ে যাই। এবার যদি আমি এই চারটি সার্কেলকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে আমি শেপ বিল্ডার টুল সিলেক্ট করে মাঝের যে গ্যাপটা আছে এই গ্যাপে যদি আমি ক্লিক করি, তাহলে দেখুন এখানে একটা নতুন শেপ ক্রিয়েট হয়েছে এবং এটার কালার কিন্তু পরিবর্তন করা যাবে। এটাকে আমি অন্য একটা কালার দিয়ে দিই। কালার চেঞ্জ করার জন্য অবশ্য সিলেকশন টুল দ্বারা এই শেপটাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর যদি আমি এখান থেকে অন্য একটা কালার অ্যাপ্লাই করি, দেখুন এটা কিন্তু অন্য একটা কালারে ফিল হয়ে গেছে এবং এটা নতুন একটা শেপ তৈরি হয়েছে। তো এই যে এখানে শেপ তৈরি হয়েছে, এটা কিন্তু এই শেপ বিল্ডারের অপশানের কারণে এটা হয়েছে। আমি যদি শেপ বিল্ডার টুলের উপর ডাবল ক্লিক করি, তাহলে এখানে দেখুন প্রথমে যে অপশানটা আছে এটা হচ্ছে গ্যাপ ডিটেকশন অপশান। এই গ্যাপ ডিটেকশন অপশানের এখানে যে বক্সটা আছে এই বক্সে চেকমার্ক দেওয়া আছে বলে কিন্তু এই গ্যাপে নতুন একটা শেপ ক্রিয়েট হয়েছে। আমি যদি এখন এই গ্যাপটার চেকবক্সটাকে আনচেক করে দিই, তারপর যদি ওকে প্রেস করি, এখন যদি এই শেপটাকে আমি এখান থেকে ডিলিট করে দিই, ডিলিট করে দেওয়ার পরে পুনরায় যদি আমি এই চারটি সার্কেলকে সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে দেখুন এই গ্যাপের মধ্যে নিয়ে যাচ্ছে। এখন কিন্তু এখানে কোনো শেডো দেখাচ্ছে না, বা মাউসের লেফট বাটনে যদি ক্লিক করি এখানে কোনো শেপ কিন্তু নতুন করে সে তৈরি করছে না। কিন্তু আমরা যদি পুনরায় এই শেপ বিল্ডার টুল অপশানের এই গ্যাপ ডিটেকশন যে অপশানটা আছে এটাতে চেকমার্ক দিয়ে দিই এবং ওকে করে দিই, তাহলে দেখুন এখানে ক্লিক করার পরে বা এখানে যখন আমি মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি এখানে একটা শেডোর মতো দেখাচ্ছে, এবং এখানে যদি আমি এখন ক্লিক করি সাথে সাথে একটা নতুন শেপ ক্রিয়েট হয়ে যাবে। তো এটা হচ্ছে শেপ বিল্ডার টুলের ক্রিয়েট মোড। শেপ বিল্ডার টুলের এই ক্রিয়েট মোডকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের শেপ তৈরি করা যায়। এই পর্যায়ে আমি আপনাদের সাথে শেপ বিল্ডার টুলের অপশানগুলো নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে আমি শেপ বিল্ডার টুলে ডাবল ক্লিক করলে এখানে অপশানটা চলে আসবে। এখানে প্রথমে আছে গ্যাপ ডিটেকশন। গ্যাপ ডিটেকশনের কাজটা কি সেটা আপনাদেরকে বুঝিয়েছি, কিন্তু গ্যাপ ডিটেকশনের আরও কিছু অপশান আছে। গ্যাপ লেন্থ, এখানে ড্রপডাউনের ওতে ক্লিক করলে মোট চারটা অপশান পাবো, স্মল, মিডিয়াম, লার্জ। যদি আপনাদের শেপগুলোর মাঝে যে গ্যাপটা থাকবে এই গ্যাপটা যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে আপনারা লার্জ সিলেক্ট করে কাজ করবেন, সেক্ষেত্রে ওই গ্যাপটা সে ফিল করে নতুন একটা শেপ ক্রিয়েট করতে পারবে। যদি মিডিয়াম হয় মিডিয়াম সিলেক্ট করে কাজ করবেন, যদি স্মল হয় সেক্ষেত্রে স্মল সিলেক্ট করে কাজ করবেন। এছাড়া আরেকটা অপশান আছে কাস্টম।
ধরেন লার্জ সিলেক্ট করার পরেও এই গ্যাপটা ফিল হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা যখন কাস্টমে যাবেন, কাস্টম সিলেক্ট করার পর এখানে আপনারা একটা নির্দিষ্ট মান অ্যাড করে দিতে পারবেন। এটা এখন পয়েন্টে সিলেক্ট করা আছে বলে আমার পয়েন্ট দেখাচ্ছে, এটাকে আমি ইঞ্চিতে কনভার্ট করে নিই। ইঞ্চিতে কনভার্ট করার জন্য আমি এডিটে চলে যাব, এডিটে প্রিফারেন্সে যাওয়ার পরে এখানে আমি ইউনিট পাবো, ইউনিটে যাওয়ার পরে এখান থেকে আমি ইঞ্চিটা সিলেক্ট করে দিলাম। ইঞ্চিটা সিলেক্ট করে দেওয়ার পর আমি যদি পুনরায় শেপ বিল্ডার টুলের অপশানে চলে যাই, এখন যদি আমি এখান থেকে কাস্টমটা সিলেক্ট করি, এখন দেখুন এখানে ইঞ্চি দেখাচ্ছে। তো কাস্টম অবস্থায় আপনারা সর্বোচ্চ 1 ইঞ্চি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন এখন যদি আমি এই আপার যে এরোটা আছে সেটাতে ক্লিক করি, দেখুন আর কিন্তু এর মান বৃদ্ধি পাচ্ছে না। এছাড়া ডাউনে আপনারা একদম 0.00002 ইঞ্চি সিলেক্ট করে দিতে পারবেন। তো এইভাবে আপনারা যদি 1 ইঞ্চি গ্যাপও থাকে কোনো শেপগুলোর মাঝে, সেক্ষেত্রে ওই শেপে এই গ্যাপে আপনারা নতুন করে একটা শেপ ক্রিয়েট করতে পারবেন। আশা করি এই গ্যাপ ডিটেকশনের যে অপশানগুলো আছে এটা বুঝতে পেরেছেন। আপনারা প্র্যাকটিস করবেন এভাবে, তাহলে দেখবেন এই গ্যাপ ডিটেকশন অনুযায়ী নতুন করে শেপ আপনারা ক্রিয়েট করতে পারছেন। তারপরের যে অপশানটা আছে এটা হচ্ছে কনসিডার ওপেন ফিল পাথ অ্যাজ ক্লোজড। এখন এই অপশানটার কাজ কি? এই অপশানটার পাশে যে বক্সটা আছে এই বক্সটাতে আমি আনচেক দিয়ে দিলাম, আনচেক দিয়ে আমি এখানে ওকে করে দিলাম। ওকে করার পর এখানে আমি পেন টুল দিয়ে একটা শেপ ক্রিয়েট করি, একটা শেপ ক্রিয়েট করলাম। এই শেপের আমি স্ট্রোক কালারটাকে একটু বাড়িয়ে দেই, 6 করে দিলাম, জুম করি। এটা একটা ওপেন পাথ ক্রিয়েট হয়েছে। এখন যদি আমি এই শেপটাকে সিলেক্ট করে এই শেপ বিল্ডার টুল দ্বারা এখানে ক্লিক করি, দেখুন কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না, এমনকি এই শেপ বিল্ডার টুল কিন্তু এখানে কাজও করছে না। যেমন শেপ বিল্ডার টুল দ্বারা পূর্বে যখন আমি কোনো শেপের উপর এরকম ওভার করেছি তখন কিন্তু একটা শেডো দেখিয়েছে, এখন কিন্তু এখানে কোনো শেডো দেখাচ্ছে না। এক্ষেত্রে আমি যদি শেপ বিল্ডার টুলের অপশানে গিয়ে কনসিডার ওপেন ফিল পাথ অ্যাজ ক্লোজড এই অপশানের চেকবক্সটাতে চেকমার্ক দিয়ে দেই এবং এখানে যদি ওকে প্রেস করি, সেক্ষেত্রে দেখুন এখানে যাওয়ার পর কিন্তু শেডোটা দেখাচ্ছে এবং এখানে ক্লোজ করার সাথে সাথে দেখবেন এই ওপেন পাথটা ক্লোজ পাথে রূপান্তরিত হয়ে গেছে। যেমন আমি এখানে ক্লিক করি, দেখুন এখানে ক্লোজ পাথ হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা শেপ বিল্ডার টুল দ্বারা কোনো ওপেন পাথকে যদি ক্লোজ পাথে রূপান্তরিত করতে চান, সেক্ষেত্রে এই কনসিডার ওপেন ফিল্ড পাথ অ্যাজ ক্লোজড এই অপশানটাকে আপনারা চেকমার্ক দিয়ে কাজ করবেন। আশা করি এই অপশানটার কাজ আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে যে অপশানটা আছে সেটা হচ্ছে ইন মার্চ মোড ক্লিকিং স্ট্রোক ফিল দি পাথ। এটার মানে হলো আপনারা যখন দুটো বা ততোধিক অবজেক্টকে মার্চ করবেন তখন ওই অবজেক্টগুলোর যে স্ট্রোক থাকবে, স্ট্রোক কি ফিল্ড হয়ে যাবে কিনা এটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন এটা এখন আনচেক অবস্থায় আছে, এই আনচেক অবস্থায় আমি যদি আপনাদের দেখাই, সেক্ষেত্রে এখান থেকে আমি দুটো সার্কেল নিয়ে আসি, এই সার্কেলগুলোর স্ট্রোকটাকে আমি বাড়িয়ে দেই 10, এটা স্ট্রোকটাকেও আমি 10 করে দেই। এবার দুটোকে আমি ওভারলেপিং করাই, ওভারলেপিং করানোর পর এখন যদি আমি এই দুটোকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে আমি শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন দেখুন আমি যদি এই স্ট্রোকগুলোর উপর নিয়ে যাই এখানে কিন্তু কোনোরূপ পরিবর্তন দেখাচ্ছে না। যেমন স্ট্রোকগুলোর উপর নিয়ে যাচ্ছি, স্ট্রোকগুলো কিন্তু সিলেক্ট হচ্ছে না। এবার যদি আমি এই শেপ বিল্ডার টুলের এই অপশানটাতে চেকমার্ক দিয়ে দিই, চেকমার্ক দিয়ে দেওয়ার পরে ওকে প্রেস করি, এখন যখন আমি এই মাউস পয়েন্টার হুবার করে এই স্ট্রোকগুলোর উপর নিয়ে যাচ্ছি, দেখুন এখানে একটা কালার কিন্তু দেখাচ্ছে, পাথগুলো একটা কালারে রূপান্তরিত হচ্ছে। এখানে যখন নিয়ে যাচ্ছি এখানেও কিন্তু পাথ একটা কালারে রূপান্তরিত হচ্ছে, এখানে যখন নিয়ে যাচ্ছি এখানেও কিন্তু পাথ একটা কালারে রূপান্তরিত হচ্ছে। এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এই মাউস পয়েন্টারের নিচের চিহ্নটা কিন্তু পরিবর্তিত হয়ে গেছে, আইকনটা পরিবর্তিত হয়ে গেছে। যেমন আমি যদি এখন মাউস পয়েন্টারটিকে বাইরে নিয়ে আসি তাহলে দেখুন মাউস পয়েন্টারটির নিচে এখন প্লাস চিহ্ন দেখাচ্ছে, আবার যখন আমি এখানে যে পাথটা আছে এই পাথের উপর নিয়ে যাই তখন দেখুন এটার আইকন পরিবর্তিত হয়ে গেছে। এই অবস্থায় যদি আমি এই পাথের উপর ক্লিক করি এবং এখান থেকে যদি সিলেকশন টুল সিলেক্ট করে এই অংশটার উপর ক্লিক করি, দেখুন এই পাথটুকু কিন্তু স্পিল্ড হয়ে গেছে, মানে এখানে যে পাথের অংশ ছিল এটা স্পিল্ড হয়ে আলাদা একটা পাথ হয়ে গেছে। আপনি লক্ষ্য করে দেখবেন এটা একটা আলাদা পাথ, দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। তাহলে এভাবে হচ্ছে এখানের যে অপশানটা আছে এই শেপ
বিল্ডার টুলের এই অপশনটা চেকমার্ক দিয়ে আপনারা হচ্ছে কোনো শেপের স্ট্রোককে স্পিল করতে পারবেন। তাহলে আশা করি এই অপশনটা আপনারা বুঝতে পেরেছেন। তার পরবর্তী যে অপশনটা আছে এটা হচ্ছে পিক কালার মোড, কালার সোয়াচেজ, এবং এই ড্রপডাউনের ওতে যদি ক্লিক করি তাহলে এখানে পাবো আর্ট ওয়ার্ক। আমি প্রথমেই বলেছিলাম যে আমরা যখন হুবার করছি, হুবার করার ফলশ্রুতিতে একটা কালার দিয়ে কিন্তু ফিল হচ্ছে। যেমন এই ব্যাপারটা যদি আপনাদের বোঝাতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল জেড চেপে পূর্বাবস্থায় ফিরে আসি। এবার যদি আমি এই দুটো সার্কেলকে ওভারলেপিং করি, ওভারলেপিং করার পরে এই দুটোকে সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে আমরা যখন এরকম হুবার করব, দেখুন এটা কিন্তু এই সোয়াচেসে যে কালারটা সিলেক্ট থাকে এই কালার দিয়ে ফিল হচ্ছে। আমি যদি আবার আপনাকে দেখাই, দেখুন এখানে সোয়াচেসে যে কালারটা আছে ফিল কালার, এই কালার দিয়ে এটা ফিল হচ্ছে। এবার যদি আমি এখানে যে শেপ বিল্ডার টুলের অপশানটা আছে এই অপশানে গিয়ে এখানে আমি আর্টওয়ার্কটা দিয়ে দিই, আর্টওয়ার্কটা দিয়ে দেওয়ার পরে ওকে প্রেস করি। ওকে প্রেস করার পর আমরা যখন এই পাশ থেকে ক্লিক করব, দেখুন এই আর্টওয়ার্কে যে কালারটা ছিল যেখান থেকে আমি ড্র্যাগ করেছি সেই কালার এটা ফিল হয়েছে। দেখুন আর্টওয়ার্কে যে কালারটা থাকে সেই কালার দিয়ে এটা ফিল হয়। যেমন এবার আমি এই পাশ থেকে ক্লিক করেছি, এই পাশ থেকে ফিল হয়েছে। এবার আমি এই পাশ থেকে ড্র্যাগ করছি, এই পাশে যে কালারটা ছিল এই কালার দিয়ে ফিল হয়েছে। এক্ষেত্রে কিন্তু সে এই সোয়াচেসে ফিল কালার কি আছে সেটার উপর ডিপেন্ড করছে না। আমি যদি এখানে কন্ট্রোল জেড চেপে আন্ডো করে দিয়ে সিলেকশনটাকে ডিসিলেক্ট করে এই সোয়াচেস কালারটা পরিবর্তন করে দিই, অন্য একটা কালার দিয়ে দিই, অন্য একটা কালার দিয়ে দেওয়ার পর এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর যদি আমি এখান থেকে পুনরায় শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে ড্র্যাগ করি, দেখুন এখানে কিন্তু সোয়াচেসে যে কালার এই কালার দিয়ে ফিল হচ্ছে না, বরঞ্চ এখানে আর্টওয়ার্কে যে পাশ থেকে আমি ড্র্যাগ করছি ওই কালার দিয়ে ফিল হচ্ছে, এখান থেকে ড্র্যাগ করলে এই কালার দিয়ে ফিল হচ্ছে। তাহলে আশা করি আপনারা এই শেপ বিল্ডার টুলের এই অপশানের কাজও বুঝতে পেরেছেন। এখানে যখন আমি সোয়াচটা সিলেক্ট করে দিচ্ছি, কালার সোয়াচ, তখন এখানে একটা অপশান দেখাচ্ছে, এটা হচ্ছে কার্সর সোয়াচ প্রিভিউ। এটাতে যদি আমি চেকমার্ক দিয়ে দিই সেক্ষেত্রে এই কার্সরে দেখুন এই সোয়াচের যে কালারটা থাকবে এই কালারটা এই কার্সরে দেখা যাবে। যেমন এখানে যে কালারটা আছে এই কালারটা এখন দেখা যাচ্ছে। আমি যদি এখান থেকে কালারটা পরিবর্তন করে দিই, ধরুন আমি এখান থেকে আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম, এখন দেখুন সোয়াচে এই কালারটা দেখাচ্ছে। এবং এখন যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এই সোয়াচের যে কালার আছে এই কালার দিয়ে ফিল হবে। তাহলে আপনারা এই অপশানের কাজও বুঝতে পেরেছেন। তার পরবর্তী যে অপশানটা আছে এটা হচ্ছে সিলেকশান। সিলেকশানটা কি স্ট্রেট লাইনে হবে না ফ্রি ফর্মে হবে, এটা এখন ফ্রি ফর্মে আছে। যেমন আপনারা যদি এখন দেখেন এটা ফ্রি ফর্মে আছে। ফ্রি ফর্মে থাকা অবস্থায় আমি যদি এই শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে এখানে ড্র্যাগ করি, দেখুন যেভাবে আমি ড্র্যাগ করছি সেভাবে কিন্তু এটা এখানে লাইন আর্ট হচ্ছে। যেমন এভাবে লাইন আর্ট হয়ে এটা ফিল হয়েছে। এখন যদি আমি এই শেপ বিল্ডার টুলের যে অপশানটা আছে এই অপশানের ফ্রিফর্মটাকে অফ করে দিয়ে স্ট্রেট লাইনটাকে অ্যাক্টিভ করে দিই, সেক্ষেত্রে দেখুন এখানে যখন আমি হুবার করব স্ট্রেট লাইন ক্রিয়েট হবে। এখানে কিন্তু ফ্রিফর্মভাবে আমি ঘোরাচ্ছি কিন্তু ওরকমভাবে কিন্তু ফ্রিফর্মে লাইন ক্রিয়েট হচ্ছে না, এটা স্ট্রেট লাইন ক্রিয়েট করছে। তার মানে আপনারা হচ্ছে এই শেপ বিল্ডার টুলের এই সিলেকশনটা ফ্রিফর্মে চাইলে ফ্রিফর্মে রাখতে পারেন, স্ট্রেট লাইন চাইলে স্ট্রেট লাইনেও রাখতে পারেন। আমি ফ্রিফর্মটা সিলেক্ট করে দিলাম। শেপ বিল্ডার টুল অপশানের পরবর্তী যে অপশানটা আছে সেটা হচ্ছে হাইলাইট। হাইলাইটের প্রথমে আমরা ফিল দেখতে পাচ্ছি। এই ফিলের কাজ কি সেটা আপনাদেরকে আমি প্রথম যদি দেখাতে চাই, সেক্ষেত্রে ওকে প্রেস করে দিলাম, ফিলটা এখন চেকমার্ক দেওয়া আছে। এক্ষেত্রে আমি কন্ট্রোল জেড চেপে পূর্বাবস্থায় ফিরে আসি। এখন দেখুন আমি যখন মাউস পয়েন্টার দিকে এই শেপগুলোর উপর হুবার করছি সাথে সাথে একটা শেডও দেখা যাচ্ছে, ফিল অপশানের উপর একটা শেডও দেখা যাচ্ছে। এখন যদি আমি এই শেপ বিল্ডার টুল অপশানে গিয়ে এই ফিলের পাশে যে চেকবক্সটি আছে এটা চেকটাকে আনচেক করে দিই, ওকে প্রেস করি, এখন দেখুন এখানে কিন্তু আর সেই শেডোটা দেখা যাচ্ছে না। মানে আপনারা যখন হুবার করবেন, হুবার করার সময় এই শেপগুলোর মাঝে এরকম শেডো দেখা যাবে কিনা সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যদি ফিলটা চেকমার্ক দিয়ে দেন, এখন দেখুন এই শেডোগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। আশা করি এই ফিল অপশানের কাজ আপনারা বুঝতে পেরেছেন। তার পরবর্তী যে অপশানটা আছে সেটা হচ্ছে হাইলাইট স্ট্রোক পয়েন্ট এডিটেবল। এটার মানে হচ্ছে আপনারা যখন মাউস পয়েন্টারটিকে স্ট্রোকের উপর নিয়ে যাবেন তখন স্ট্রোকের পার্টটা কি হাইলাইট হবে কি হবে না সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এখানে দেখুন কালার সিলেক্ট করা আছে লাইট রেড। এই অবস্থায় যদি আমি ওকে প্রেস করে মাউস পয়েন্টারটিকে স্ট্রোকের পাথের উপর নিয়ে যাই, দেখুন স্ট্রোকের যে পাথগুলো আছে এগুলো লাইট রেডে রূপান্তরিত হয়ে গেছে। এখন যদি আমি পুনরায় এই শেপ বিল্ডার টুল অপশানে গিয়ে এই বক্সে থাকা চেকমার্কটি আনচেক করে ওকে প্রেস করে দিই,
এখন দেখুন আমি যখন এই স্ট্রোকের পাথগুলোতে যাচ্ছি এখানে কিন্তু কোনো হাইলাইট হচ্ছে না। তার মানে আপনারা যদি হাইলাইট করতে চান এখানে যে বক্সটা আছে এই বক্সটাতে চেকমার্ক দিয়ে দিবেন, দিয়ে ওকে করে দিলেই এটা চেকমার্ক হয়ে যাবে। অথবা আপনাদের এখানে যে আপনারা সেটিংগুলো করবেন এই সেটিংগুলো যদি রিসেট করতে চান এই রিসেটে ক্লিক করে দিলে সেটা রিসেট হয়ে যাবে। তাহলে আশা করি শেপ বিল্ডার টুলের অপশানগুলো আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি শেপ বিল্ডার টুলের সাহায্যে আপনাদেরকে গ্যাপ অপশানটা কাজে লাগিয়ে একটা শেপ ক্রিয়েট করে দেখাবো। সেক্ষেত্রে আমি এই শেপগুলোকে এখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে এই শেপটাকে এখান থেকে ডিলিট করে দেই। এবার আমি সিলেকশন টুল দ্বারা চারটি সার্কেলকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে শেপ বিল্ডার টুলের উপর আমি ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পরে শেপ বিল্ডার টুল অপশানটা চলে আসবে। এখানে আমি গ্যাপ ডিটেকশনের বক্সের চেকমার্কটা দিয়ে দিব, দিয়ে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমি এই চারটা সার্কেলকে হুবার করব। দেখুন এখানে চারটি সার্কেল মিলে এবং নতুন একটা শেপ ক্রিয়েট হয়ে এখানে একটা ফুলের মতো শেপ ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আশা করি আপনারা এই শেপ বিল্ডার টুলের মাধ্যমে বিভিন্ন রকম শেপ ক্রিয়েট করতে পারবেন। এই পর্যায়ে আমি আপনাদেরকে এই ধরনের একটা লোগো কিভাবে ক্রিয়েট করা যায় এই শেপ বিল্ডার টুলের সাহায্যে সেটা দেখাবো। সেক্ষেত্রে আমি রোলারটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি। রোলার অ্যাক্টিভ করে নেওয়ার পরে আমি এখান থেকে একটা রোলার নিয়ে আসছি, এই পাশ থেকে একটা ভার্টিক্যাল রোলার নিয়ে আসলাম। এবার আমি ইলিপস টুলের মাধ্যমে এখানে একটা সার্কেল ক্রিয়েট করবো। সেক্ষেত্রে ইলিপস টুলটি সিলেক্ট করার পর মাউসের লেফট বাটনে ক্লিক করলাম। এক্ষেত্রে ইলিপসের একটা ডায়লগ বক্স আসবে, এখানে 6 ইঞ্চি এবং 6 ইঞ্চির একটা সার্কেল আমি তৈরি করলাম। এই সার্কেলের ফিল কালারটাকে আমি নান করে দিব, এটাকে একটু সেন্টার করে নিই। সেন্টার করে নেওয়ার পরে এটার যে ফিল কালারটা আছে ফিল কালারটাকে আমি নান করে নিব। নান করে নেওয়ার পর পুনরায় আমি ইলিপস টুল দ্বারা এখানে আরেকটা সার্কেল ক্রিয়েট করব। এই সার্কেলটাকে আমি 3 ইঞ্চি ওয়াইড এবং 3 ইঞ্চি হাইটের করবো, তারপর ওকে করে দিব। এখন আমি এই সার্কেলটাকে এই সার্কেলের এখানে সেট করে দুটোকে আমি অ্যালাইন করে নিচ্ছি। এক্ষেত্রে আমি সেন্টার অ্যালাইনটা করবো, হরিজন্টাল অ্যালাইন সেন্টার করব এবং ভার্টিক্যালি অ্যালাইন টপ করব। পুনরায় আমি এই সার্কেলটার একটা ডুপ্লিকেট তৈরি করব অল্টার প্রেস করে। অল্টার প্রেস করে একটা ডুপ্লিকেট তৈরি করে আমি এখানে সেট করব এবং এই সার্কেলটা আর এই সার্কেলটাকে আমি অ্যালাইন করে নিব। যেহেতু আমি এই সার্কেলটার সাথে এই সার্কেলটাকে অ্যালাইন করব, সেক্ষেত্রে আমি অল্টার প্রেস করে এই সার্কেলটাকে পুনরায় সিলেক্ট করে নিয়ে অ্যালাইন প্রেস করে আমি এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করব এবং ভার্টিক্যাল অ্যালাইন বটন করব। তারপর আমি পুনরায় এই ইলাপস টুলটি সিলেক্ট করে এখানে আরেকটা ছোট সার্কেল তৈরি করব। শিফট অল্টার চেপে তৈরি করি, তাহলে প্রপোর্শন ঠিক থেকে তৈরি হবে। এখন এটাকে আমি এখানে সেট করে দিলাম আর এটাকেও আমি অল্টার প্রেস করে আরেকটা ডুপ্লিকেট সার্কেল তৈরি করব। সেক্ষেত্রে ডুপ্লিকেট তৈরি করে এটাকে আমি এখানে সেট করে দিলাম। এ পর্যায়ে আমি এই লোগোটার একটা অংশ যে কালার দিয়ে ফিল করব এখানে সেই কালারটা সিলেক্ট করে নিই। আমি যেহেতু ব্ল্যাক কালারে ফিল করব, ব্ল্যাক কালার সিলেক্ট করে নিলাম, ব্ল্যাক কালার সিলেক্ট করে নিলাম। ব্ল্যাক কালার সিলেক্ট করে নেওয়ার পর আমি সিলেকশন টুল দ্বারা সবগুলো সার্কেলকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে যখন আমি হুবার করছি দেখুন এই অংশটা সিলেক্ট হয়ে গেছে। এবার আমি ড্র্যাগ করে ছেড়ে দিব, দেখুন এই অংশটা কিন্তু ফিল হয়েছে তবে কালার দেখাচ্ছে না। সেক্ষেত্রে আমি এখান থেকে সিলেকশন টুল দ্বারা এই অংশকে সিলেক্ট করে আমি ব্ল্যাক কালার দিয়ে এটাকে ফিল করে দিলাম। এ পর্যায়ে আমি এই অংশটুকু নিয়ে কাজ করব। সেক্ষেত্রে আবার পুনরায় সিলেক্ট করে আমি এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে আমি এই অংশের মধ্যে হুবার করব। এই অংশটাও দেখুন ব্ল্যাক কালার দিয়ে ফিল হয়ে গেছে, তবে এই অংশটার কালার যেহেতু আমি নান রাখবো সেক্ষেত্রে আমি এই অংশটা সিলেক্ট করে এখানে আমি কালারটা নান করে দিলাম। সবটুকু সিলেক্ট করা ছিল, আমি আলাদাভাবে এই অংশটাকে সিলেক্ট করে এই কালারটাকে আমি নান করে দিচ্ছি। সেক্ষেত্রে দেখুন এই অংশ কিন্তু নান হয়ে আছে। এবার দেখুন আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি দেখুন এটার মতো একটা লোগো কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এভাবে আপনারা এই শেপ বিল্ডার টুলের সাহায্যে খুব সহজে এই ধরনের শেপ তৈরি করতে পারবেন। তো শেপ বিল্ডার টুল নিয়ে এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। আশা করি ভিডিও টিউটোরিয়ালটি দেখে আপনারা শেপ বিল্ডার টুলের কাজ বুঝতে পেরেছেন। তারপরও যদি কোথাও সমস্যা থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে রাখবেন। ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। আমি খুব শীঘ্রই এই শেপ বিল্ডার টুলের পরবর্তী যে দুটো টুল আছে লাইভ পেন বাকেট টুল এবং লাইভ পেন সিলেকশন টুল এই দুটো টুলের উপর ভিডিও টিউটোরিয়াল তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব।
যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। খুব শীঘ্রই আমি নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।